अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমরা আমার কাছ থেকে আমার পরিবারকে কেড়ে নিয়েছো, আমার আনন্দ কেড়ে নিয়েছো। তোমাদের কৃতকর্মের শাস্তি আমি দেব। এটা বুঝতে পারছি না যে ওই গুন্ডাদের কে মারলো। দিদি, ওখানে ওই আরেকটা নাগিনও তো ছিল, হয়তো ওই মেরে দিয়েছে। তুমি ওর অবস্থা দেখেছিলে? ও তো নিজেই আধমরা হয়েছিল, কি করে মারবে রম্ভা? কিন্তু দিদি, নাগিনদের আবার ভরসা করা যায় নাকি? ওরা তো মৃত্যুকালেও নিজেদের শক্তি প্রয়োগ করতে পারে। তুমি আমার কথা বুঝতে পারছো না কেন? আমি বলছি তোমাকে, ওটা পারোরই কাজ। আমি ওই নাগিনকে ছাড়বো না, কারণ আমি জানি। শান্ত হ। শুনুন, কাউকে প্রাণে মারা অন্যায়, কিন্তু যদি উদ্দেশ্য ঠিক থাকে তাহলে সেটা ঠিক। আমার সব কিছু কেড়ে নিয়েছো তোমরা, এবার আমি ও তোমাদের থেকে তোমাদের সব কিছু কেড়ে নেব। কিছু বলার আছে আপনাকে। কি কথা বলতে চাও মোহিনী? এই বাড়ির অর্ধেক সম্পত্তি তো তোমার নামে আছেই, এদিকে তুমি দেবকে হাতানোর চেষ্টা করেই যাচ্ছ, যে বাকি অর্ধেকটা তোমার নামে হয়ে যাক। তুমি আমার থেকে কি চাও তাহলে? সেই সময় তোমাকে আমি কত সাহায্য করলাম, পরিবর্তে আমি কি পেলাম? যা পেয়েছো তুমি পেয়েছো, সেই জন্য আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। বা, প্রথমবার কেউ দিদিকে চুপ করিয়ে দিয়ে গেল। মেয়েটা হাসছে। আমি জানতাম মা তুমি ঠিক ফিরে আসবে। আমার বুলবুল এত মিষ্টি মেয়ে, আমি না এসে কি করে পারবো? মাকে তো আসতেই হতো, তাই না? কে কোথা থেকে আসবে? কি কথা বলছো তোমরা দুজন? কি করে ফিরবে ওর মা? আসলে সাহেব, ওর মা, আপনার মা, সবার মা, আরে দেবী মা,
আমি ছোট্ট সোনাকে বলছিলাম যে দেবী মা আসবেন, ওনাকে আসতেই হবে, আমাদের সবার জন্য আসবেন, আসবেন না সোনা? আসবেন। আরে সাহেব আপনি কনফিউজ হবেন না, আমি ছোট্ট সোনাকে বলছিলাম যে ভগবানকে সবসময় ভরসা করা উচিত। হ্যাঁ ভগবান সবকে সাহায্য করেন, অবশ্যই করেন, সবসময় করেন, আর এই বিশ্বাস থেকে কখনো টলে যাওয়া উচিত না। ভরসা বললো, এই ভরসা বিশ্বাস এই যে শব্দগুলো, এগুলো বইয়েতেই ভালো লাগে, বাস্তবে এগুলোর কোনো অস্তিত্ব নেই। বাস্তব জীবনে যাকে সব থেকে বেশি বিশ্বাস করা হয়, ভরসা করা হয়, সবচেয়ে আগে সেই বিশ্বাসটা ভাঙে। আরে এটা কি ধরনের ভরসা যেটা যে কোনো কারো মুখের কথাতেই ভেঙে যায়? যদি সম্পর্কে বিশ্বাসটাই না বাঁচে তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভালোবাসা তো একদমই হয় না। মা না কোনো সুযোগ ছাড়ে না বাবার সঙ্গে ঝগড়া করার। খুব হাসি পাচ্ছে তোমার, হোমওয়ার্কটা নিজের করেছো? যাও গিয়ে নিজের হোমওয়ার্কটা করো। ঝগড়ুটে পান্ডে। আরে এটা কি ধরনের ভরসা যেটা যে কোনো কারো মুখের কথাতেই ভেঙে যায়? যদি সম্পর্কে বিশ্বাসটাই না বাঁচে তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি রূপর উপর বিশ্বাস কেন করলাম না? আর কালকে মার্কেটে ওকে ফেলে রেখে আসা উচিত হয়নি, ওর উপর রাগ করা উচিত হয়নি আমার। এখন তো আমি পরিষ্কার বুঝতে পারছি যে এই সব কিছুর পেছনে কার্তিকের হাত আছে। আমাকে রূপার সঙ্গে আবার কথা বলতে হবে, রূপাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। এক সেকেন্ড, কিন্তু রূপাকে খুঁজবো কোথায়? একটা কাজ করি, ওই মার্কেটে গিয়েই দেখি, হয়তো কোনো ক্লু পাবো। সরি। এত তাড়াহুড়োয় কোথায় যাচ্ছ? নিজের ভুল শোধরাতে, রূপাকে ফিরিয়ে আনতে। যা খুশি বলছো, ওকে কেন বাড়িতে নিয়ে আসবে? ভুলে গেলে নাকি ও তোমাকে ঠকিয়েছে? আবার কি ঠকতে চাইছো? ভুলটা আসলে আমার ছিল যে আমি ওর উপর বিশ্বাস করিনি, কিন্তু এখন করব। না দেব, আমি তোমাকে পারোকে এই বাড়িতে আর ফিরিয়ে আনতে দেব না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।